ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় কোরআনে কারীম মদ কে নিষিদ্ধ করবেন কত সতর্কতার সাথে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। সেটাই হচ্ছে আজিজুল হক সাইকুল হাদিসের ঢাকার বাড়ি, দেখুন আমা আজিজুল হক একটানা 55 বছরেরও বেশি সময় বিভিন্ন মাদ্রাসায় সহিহ হাদিস গ্রন্থ বুখারী শরীফ পাঠদান করান। ভিউয়ার্স ওয়েলকাম টু জাকিরপুরা ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার আজিমপুরে। এখানে আসার একটাই কারণ, প্রথম সহি বুখারি বাংলা অনুবাদক আজিজুল হক সাইকুল হাদিসের বাড়ি এখানে। আজকে ওনার বাড়িটি ঘুরি ঘুরি দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকবে। তিনি শুধু একটা ব্যক্তি ছিলেন না, একটি চেতনা, একটি আদর্শ। এবং হুজুর সেই মত সম্পর্কে কি শুনে, এটা কি অবস্থা? কোরআন আয়াত নাযিল হইছে যে দেখো এটার মধ্যে ক্ষতি আছে অনেক। সেটাই হচ্ছে আজিজুল হক সাইকুল হাদিসের ঢাকার বাড়ি, দেখুন ফুলের সুবাস ফুলের মধু তুমি করো দান, দিনের আলো রাতের আধার তুমি করো দান, হে রহিম রহমান। আল্লাহু আকবার, আল্লাহ তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে, তুমি রহমান তুমি যে রহিম কাজী রোজ হাসরে, সব প্রশংসা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে, তুমি রহমান তুমি যে রহিম কাজী রোজ হাসরে, তোমারি দয়ায় এই জিন্দেগি তবু ইবাদত করি বন্দেগি, তোমারি দয়া। সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি সন্তানকে আর চিনতে পারেন না, তিনি বলেন থাকতেও পারে, এই কথা বলতেছেন আর ওই দিকে বলতেছেন আল্লাহ আল্লাহ। মামুন, আপনার কোন ছেলের নাম কি মামুন আছে? মামুন কার ভাষা? আমি এখন আজিজুল হক সাইকুল হাদিসের সংক্ষিপ্ত জীবনী বলবো। আমা আজিজুল হক একটানা 55 বছরেরও বেশি সময় বিভিন্ন মাদ্রাসায় সহিহ হাদিস গ্রন্থ বুখারী শরীফ পাঠদান করান।
তিনিই প্রথম এই গ্রন্থের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করেন। এই হাদিসবিদের জন্ম আনুমানিক 1919 সালে মুন্সিগঞ্জের কাজী পরিবারে। কোরআন হাদিস বিষয়ক শিক্ষা নিয়েছেন ঢাকার বড়কাত্রা মাদ্রাসা, ভারতের বোম্বের ডাভেল জামিয়া ইসলামিয়া ও পশ্চিমবঙ্গের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। শিক্ষকতা করেছেন বড়কাত্রা মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ সহ বহু। আজিজুল হক সাইকুল হাদিসের কর্মজীবন। আজিজুল হক সাইকুল হাদিস 1942 সালে বড় কাটরা মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা করেন। পরবর্তী পূর্বে শিক্ষকতা হাজারো শাগরেদ সৃষ্টি করছেন যারা এলম হাদিসের ভিতরে ওনার থেকে শিক্ষা নেওয়া বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়াইতেছেন সারা দেশেই। উনি ওয়াজ মাহফিল এবং ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। পাঁচ বছর বয়সে গ্রামের মসজিদের মক্তবে তার শিক্ষা জীবন শুরু। আবু আসে ঘুম নাই রো ঘুমাইতে চায় খাই কেমন বন চালা খাই তাকে তো ঘুম টুম আসে না। আজিজুল হক সাইকুল হাদিসের উত্তরাধিকার তার পাঁচ ছেলে আট মেয়ে এবং মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক হচ্ছে তারই সন্তান। আবু আসে ঘুম নাই রো ঘুমাইতে চায় খাই কেমন বন চালা খাই তাকে তো ঘুম টুম আসে না। 1991 সালের 9 ফেব্রুয়ারি জাতিসংসদ নির্বাচনের পাককালে তিনি 15টি রাজনৈতিক মূলনীতি ঘোষণা দিয়েছিলেন। তিনি 1991 সালে সমমনা কয়েকটি ইসলামিক দলের সমন্বয়ে ইসলামী ঐক্য জোট গঠন করেন, প্রতিষ্ঠা করেন। উনি প্রতিষ্ঠাতা ছিলেন খেলাফত মজলিসের এবং শেষ পর্যন্ত আমির ছিলেন এবং ইন্তেকাল পর্যন্ত উনি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান। বিএনপির সঙ্গে চার দিল জোট গঠন করার সময়ে উনি ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান হিসাবে শীর্ষ অন্যতম শীর্ষ নেতা ছিলেন, সেটা ওনার প্রকাশ্য সিদ্ধান্ত ছিল। আবার পরবর্তীতে ইসলামের পাঁচটি দাবি নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও উনি চুক্তি করেছিলেন এবং সেই চুক্তির সময়ে উনার দলের পক্ষ থেকে আমি মহাসচিব হিসাবে আমি নিজে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে স্বাক্ষর করেছিলাম, সেটাও কোনো গোপনীয়তা কিছু ছিল না, প্রকাশ্য ছিল। কাজে এই যে স্পষ্টবাদী রাজনীতি এবং আপোষহীন রাজনীতি, এটা এই যোগ্যতা বা আজিজুল হক সাইকুল হাদিসের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, নেজামে ইসলাম পার্টি। ফুলের সুবাস, ফুলের মধু, তুমি করো দান দিনের আলো রাতের আধার, তুমি করো ফুলের মধু, তুমি করো দান দিনের আলো রাতের আধার, তুমি করো দান হে রহিম রহমান। জাগছে তোমার চন্দ্র তারা আকাশ পারে তন্দ্রাহারা, জাগছে তোমার চন্দ্র তারা আকাশ পারে তন্দ্রাহারা, সাগর নদী আমার কিন্তু ঘুম আছে এক সমস্ত ইন্দ্রিয়গুলিকে আপনার নিস্তেজ করে দেয় ঘুম মনে করে মতবাদ যেটা আছে এটার বিরুদ্ধেও লেখালেখি আছে, এই ধরনের
এবং মূল আসলে ওনার বুখারী শরীফের উপরে উনি বিশেষভাবে গবেষণা করেন এবং 70 বছর প্রায় 55 বছর উনি বুখারী শরীফের অধ্যাপনা করেছেন পড়াইছেন এটার পিছনে ওনার মূল মেহনতটা ছিল এবং চেষ্টাটা ছিল এবং বসনিয়ায় যখন মুসলমানরা নির্যাতিত তাদের সাহায্যের জন্য এখানে এক উদ্যোগ গ্রহণ করেছেন বাবরি মসজিদ যখন শহীদ করা হয়েছে তখন সেটা উদ্ধারের জন্য তিনি লং মার্চ করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় লং মার্চ এই ধরনের বিভিন্ন কার্যক্রম এক নম্বরে গেল এইটা যে কিছু একটা টুকরা দিল দ্বিতীয় নম্বরে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা আজিজুল হক সাইকুল হাদিসের মিত্র আজিজুল হক সাইকুল হাদিস 2010 সালে রমজান মাসের আগ পর্যন্ত মাদ্রাসায় তার পাঠদান অব্যাহত রেখেছিলেন এরপর তিনি পাঠদান থেকে অবসর গ্রহণ করেন 2012 সালের 8 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছিলেন আজকে যে ব্লগ করলাম সহি বুখারীর প্রথম বাংলা অনুবাদক আজিজুল হক সাইকুল হাদিসের বাড়ি আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকির পুরা ব্লগ চ্যানেল নতুন দিলে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন